আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সেকেন্ডারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা SSC-25 শিক্ষার্থীর জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পরিচ্ছেদ 4 অর্থাৎ বাকযন্ত্র। এই চ্যাপ্টার থেকে তোমাদের MCQ কী কী বিগত সালে আসছে, কী কী আসতে পারে, এর সাজেশন দিব। চলো ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ও সাবস্ক্রাইব করে নিবে, এবং এই ক্লাসটি দেখার আগে অবশ্যই তুমি পরিচ্ছেদ 4 নাম্বার যে মূল ক্লাস আছে লাইন টু লাইন ব্যাখ্যা, ওই ক্লাসটা দেখে আসবে। আজকে তো আমরা তোমাদেরকে MCQ সলভ করাবো, আর MCQগুলো বোর্ড বইয়ের কোন লাইন থেকে আসছে এটা দেখাবো, এবং অনুশীলনের MCQ থেকে আসে কিনা এটা দেখাবো। বাট তুমি এই ক্লাসটা যদি লাইন টু লাইন বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের মূল যে ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিবা। তাহলে চলো ক্লাসটা শুরু করি। পরিচ্ছেদ 4 বাকযন্ত্র, তোমরা মনে রাখবা তোমাদের এই বইয়ের উপর প্রথম পরীক্ষা হয়েছে 2023 সালে। এর আগে যে পরীক্ষা হয়েছিল 22 থেকে ধরে পৃথিবী, এর আগে যত পরীক্ষা হয়েছে 1983 থেকে 22 মধ্যে যত পরীক্ষা হয়েছে সব ছিল অন্য একটা বই, অন্য একটা গ্রামার বই। অর্থাৎ 22 সালের আগের যত বোর্ড প্রশ্ন আছে তোমাদের কোনোই কাজে লাগবে না, এগুলো তোমাদের বইয়েরও না, তোমাদের পরীক্ষায় আসবে না। তোমরা 23 সাল থেকে শুরু করবা, তোমরা শুরু করবে কত, 23 সাল থেকে। এবার 23 সালের শর্ট সিলেবাসে এই পরিচ্ছেদটা ছিল, আগের যে 1, 2, 3 নাম্বার পরিচ্ছেদ ওইটা ছিল না, 4 নাম্বার পরিচ্ছেদ 23 সালের প্রথম ওইটা ছিল, শর্ট সিলেবাসও ছিল। তার মানে এখান থেকে 7টা MCQ আসছে ওই বছর। আর 24 সালে এটাও শর্ট চব্বিশ সালে তো ফুল সিলেবাস, এখানে থেকে এটার থেকে 4টা MCQ আসে। কেন আসে জানো? কারণ আগে 7টা কেন আসে, কারণ আগে পরিচ্ছেদ কম ছিল, প্রায় সব পরিচ্ছেদ থেকে প্রশ্ন আসে, এই জন্য 7টা প্রশ্ন আসছে, 9টা বোর্ডে 7টা প্রশ্ন আসছে। কিন্তু 2024 সালে এখান থেকে 4টা MCQ আসছে। কয়টা MCQ আসছে? 4টা, কারণ যেহেতু সিলেবাস সম্পূর্ণ 43টা পরিচ্ছেদ, এই জন্য এখান থেকে কমে গেছে। তা চলো MCQগুলো সলভ করি। 1 নম্বর, তালুর অংশ কয়টি? ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসে, তালুর অংশ হচ্ছে 2টি। তালুর অংশ কয়টি? 2টি। পরীক্ষা ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আবারও আসতে পারে। 2 নম্বর হচ্ছে কোনটি বাকযন্ত্র? কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে, বাকযন্ত্র কোনটি? নাক, কারণ বাকযন্ত্র যেগুলো দিয়ে ব্যবহার করে আমরা কি সাউন্ড করি, শব্দ সাউন্ড করি, এগুলো হচ্ছে বাকযন্ত্র। কান দিয়ে তো আমরা সাউন্ড করি, গলা গলা এর সরাসরি বাকযন্ত্র না, গলার ভিতরে যে আছে ওগুলো বাকযন্ত্র, যে মাথা। তাহলে তোমরা বাকযন্ত্রের অংশগুলো তোমাদের চিত্র একটু পরে দেখাবো, ওটা দেখলে বুঝতে পারো, ঠিক আছে? কারণ নাক দিয়ে আমরা অনেকগুলো উচ্চারণ করি। আচ্ছা, তার মানে তারপর দেখো 3 নম্বর, ধ্বনি উৎপাদন হয় কীভাবে? ধ্বনি উৎপাদন হয় কীভাবে? উত্তরটা হচ্ছে শ্বাস ত্যাগের মাধ্যমে। ধ্বনি উৎপন্ন হয় কীভাবে? শ্বাস ত্যাগের মাধ্যমে, ঠিক আছে? লাইনটা তোমরা সরাসরি দেখে নিবা। আচ্ছা, পাশে কিন্তু উত্তর দেওয়া আছে, তারপরে আমি তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি, আমার সাথে চর্চা করো। তারপরে 4 নম্বর, দেখো ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? এটা হচ্ছে নাসারন্ধ্র এবং মুখ, মানে মুখ বিবর, অর্থাৎ 1, 2, 2টাই হবে। তালু দিয়ে তো আর বের হয় না, তাহলে 1 আর 2, তাহলে উত্তরটা হবে 4, ঘ, 1, ক, খ, ঐ। 4 নম্বর, পরীক্ষা এগুলো কিন্তু আসতে পারে। 5 নম্বর, দেখো ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক কোনটি? দেখো এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছে, কুমিল্লা বোর্ড 13 সালে আসছে, 11 সালে আসছে, কিন্তু আমি ক্রস দিয়ে দিছি। কেন ক্রস দিয়ে দিছি বলো তো? কারণ এটা তোমাদের বইয়ে সরাসরি এই লাইনটা নাই, তোমাদের বইয়ে যেহেতু সরাসরি এই লাইনটা নাই, এটা হচ্ছে পুরাতন বই থেকে আসছে, তারপরে তোমাদের আসবে না, ক্লিয়ার? 6 নম্বর, দেখো এইভাবে তোমরা দেখবা তোমাদের 23 সালের আগের যত প্রশ্ন আছে এইভাবে তোমরা ক্রস দিয়ে দেবে গাইডের মধ্যে, তাহলে তোমরা তোমরা দেখবা সব কিছু পারো, নাহলে তোমরা কনফিডেন্স লেভেল কমে যায়, কারণ এগুলো তোমাদের বইয়ে নেয় আর এই জন্য তোমরা পারো না। 6 নম্বর, হুবই ইম্পর্টেন্ট, বাকগ্রন্থের সবচেয়ে বাইরের অংশ কোনটি? বাকগ্রন্থের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে উষ্ঠ, মানে ঠোঁট, ঠোঁটটা কিন্তু বাইরে, বাকি সবগুলোই ভিতরে, ঠিক আছে? অর্থাৎ বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে কি? উষ্ঠ। এরা ঢাকা বোর্ড 2023 সালে আসছে, প্রশ্নটা আবারও আসতে পারে। আর 7 নম্বর আছে সবচেয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট, আবারও দেখবা 25 সালে আসছে, অনেক বোর্ডে আসছে, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় পতঙ্গ হচ্ছে জীব, অর্থাৎ আমরা বাকযন্ত্র করতে হলে জিহ্বার জিহ্বার উচ্চারণ লাগেই লাগে, লাগেই লাগে, এরকম এত বেশি পরিমাণে এটার প্রয়োজন হয়, ঠিক আছে? আর ধ্বনি বৈচিত্র্যের ক্ষেত্রে জিহ্বার উচ্চারণ তো জিহ্বার উচ্চারণ একেবারে লাগেই। তা দেখো এটা রাজশাহী বোর্ড 24 আসছে, কুমিল্লা বোর্ড 24 আসছে, ময়মনসিংহ বোর্ড 23 আসছে, বরিশাল বোর্ড 23 আসছে, চট্টগ্রাম বোর্ড 23 আসছে, বিভিন্ন দেখো স্কুলের পরীক্ষা এগুলোতে কতবার আসছে, তার মানে এটা 7 নম্বর আবারও বলতেছি। 25 সালে ধরো এরকম দুই তিনটা বোর্ডে আবার এটা আবার রিপিট করবে, 2 থেকে 3টা বোর্ডে আবারও রিপিট করবে প্রশ্নটা, 7 নম্বর প্রশ্নটা। 8 নম্বর, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? এটা মনে রাখবো উপরে উপরে এরকম। আচ্ছা, এই প্রশ্নটাতে বাদ, এই যে আবারও বলতে 7 নম্বর, বাকগ্রন্থের সবচেয়ে সচল সক্রিয় উপাদান হচ্ছে এই রাজশাহী আর কুমিল্লা বোর্ড বাদে, রাজশাহী আর কুমিল্লা বোর্ড যেহেতু 24 সালে আসছে, এরা বাদে বাকি অন্যান্য বোর্ডের জন্য হুবই ইম্পর্টেন্ট, এটা রিপিট করবে দেখবা। 8 নম্বর তো বললাম, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? এটা হচ্ছে উপরে, উত্তরটা হবে 3, উপরে। এরপরে এটা 8 নম্বর ইম্পর্টেন্ট। 9 নম্বর, নিচের কোনটি ষড়যন্ত্রের অংশ? নিচের কোনটি ষড়যন্ত্র? উত্তরটা হবে আলজিহ্বা ষড়তন্ত্র, আর আলজিহ্ব ষড়তন্ত্র, অর্থাৎ তোমাদের লাইনে দেওয়া আছে, লাইনটা দেখানো একটু পরে দেখলা, জিহ্বা ষড়রন্ধ্র
আর ধ্বনিদার, ঠিক আছে, জিহ্বা, আচ্ছা, স্বরদ এরকম, স্বরতন্ত্র বা স্বরজ এরকম, অধিজীব বা স্বরতন্ত্র। নয় নম্বরের যে উত্তরটা আছে, উত্তরটা হবে খ, অধিজীব বা স্বরতন্ত্র না, এটা ছিল স্বররন্ধ্র, স্বররন্ধ্র তিনটা ছিল, অপশনে ছিল। তোমরা দশ নম্বর পৃষ্ঠায় যদি প্রথম পয়েন্টটা, প্রথম যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের যে দুই নম্বর লাইনের শেষ অংশটা দেওয়া আছে, দেখবা অধিজীব বা স্বররন্ধ্র এবং ধ্বনিদার, এই তিনটি হচ্ছে, এই তিনটি হচ্ছে স্বরযন্ত্রের অংশ, ইত্যাদি হচ্ছে স্বরযন্ত্রের অংশ, সরাসরি লাইন। আর সরাসরি যা লাইন আছে এখান থেকে প্রশ্ন আসবে, তাহলে প্রশ্ন স্বরতন্ত্র না, হবে স্বররন্ধ্র, ঠিক আছে। নয় নম্বর উত্তরটা খ, এটা বাট খ এর স্বরতন্ত্র জায়গায় স্বররন্ধ্র, ভালো করে পড়বো, নয় নম্বর পরীক্ষা আসতে পারে। দশ নম্বর, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত? উত্তরটি হবে সবগুলি, কারণ দন্তমূল, জিহ্বা, স্বরযন্ত্র সবই বাকযন্ত্রের অংশ। এই দশ নম্বরটা রিপিট করতে পারে। এগারো নম্বর, মানে আবারও আসতে পারে, মানে আবার এই প্রশ্নটা আসতে পারে দশ নম্বরটা। এগারো নম্বর হচ্ছে বাকযন্ত্রের নিচের অংশের কোনটির অবস্থান, বাকযন্ত্রের নিচের অংশে কোনটির অবস্থান, জীবের অবস্থান, সরি, মুখগহ্বরের নিচের অংশে কোনটির অবস্থান, এটা হচ্ছে জীবের অবস্থান। মুখগহ্বরের যে নিচের অংশ হচ্ছে জীবের, মুখের ফাঁকার নিচের অংশটা হচ্ছে জিহ্বা, ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট। বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রধান, এটা হচ্ছে জীব, বৈচিত্র্যময়, তোমরা জীবের পয়েন্ট দশ নম্বর পৃষ্ঠার জন্য দুই নম্বর পয়েন্টে জীব যা আছে, জীবের যখন পড়বে লাস্ট লাইনটি দেখবা, তাহলে প্রকৃতি, এতে প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য সৃষ্টি, অর্থাৎ বৈচিত্র্য ধ্বনির সৃষ্টির জন্য জীব, জীব, কারণ জীবের উচ্চতা, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান, জীবের এইগুলোর এবং মুখগহ্বরের বিভিন্ন অংশ, এইগুলোর কারণে জীব বিভিন্ন বৈচিত্র্যময় ধ্বনির উচ্চারণ হয়, কোনোটা হয় এ, কোনোটা হয় আ, এরকম। তার মানে এই জন্য এটা বৈচিত্র্যময় ধ্বনির সৃষ্টিতে কিসের অবস্থান হবে, এই বারো নম্বর খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে জীব। তেরো নম্বর, নাসিকা, দেখো যেগুলো এখানে আমি কিন্তু অল্প কয়েকটা এমসিকিউ দিয়েছি, এই জন্য বেশি বলতেছি বারবার, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকে ঘুরে ফিরে আসবে। তেরো নম্বর, নাসিকা ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট। তেরো নম্বর, এটা হচ্ছে আলজীব, নাক ছাড়া এটা আলজীব, এইটা বোর্ড পরীক্ষায় আসছে অন্যভাবে, দেখো চোদ্দো নম্বরটা পড়লেই বুঝবা উত্তরটা হবে এরকম। চোদ্দো নম্বর হচ্ছে অনুনাসিক স্বরধ্বনির উচ্চারণে কোনটি নিচে নেমে আসে, এটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে, এটা হচ্ছে আলজীব, অর্থাৎ অনুনাসিক ধ্বনি উচ্চারণের সময় আলজীব নিচে নেমে আসে, ক্লিয়ার। চোদ্দো নম্বর আবারও রিপিট করতে পারে 2025 সালে কয়েকটা বোর্ডে। পনেরো নম্বর, কোমল তালুর সঙ্গে আলজীব নিচে নেমে আসার ফলে কোন ধ্বনি সৃষ্টি হয় মাত্র আমরা পড়ছি, এটা হচ্ছে নাসিক্য ধ্বনি, অর্থাৎ নাসিক্য, নাকসিক্য ধ্বনি, এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। ষোলো নম্বর হচ্ছে দন্ত মূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে কি বলা হয়, উত্তরটা হবে শক্ত তালু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো বোর্ডে আসনে আসতে পারে, শক্ত তালু, শক্ত তালু, শক্ত তালু। সতেরো নম্বর, মহাবিহবরের ছাদকে বলা হয় কি, মুখগহ্বরের ছাদকে বলা হয় তালু, কোনো বোর্ডে আসে নাই সামনে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট তালু, ঠিক আছে। আঠারো নম্বর, শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলে কি, উত্তল অংশকে বলে মোর্দা, উত্তল অংশকে বা উত্তরের উঁচু অংশকে বলা হয় কি, এটা মর্দা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা হয়। তোমাদের আবারও বলছি এখানে যা যা বলতেছি ইচ্ছে পরিচয় থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ এখান থেকে অন পড়ে যাবে, ভালো করে পড়ুক ক্লাসগুলো। উনিশ নম্বর, ধ্বনি উচ্চারণের উৎস কোনটি, ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে ফুসফুস, ধ্বনি উচ্চারণের উৎস কোনটি, ফুসফুস। উনিশ নম্বর, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। বিশ নম্বর, ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি, যশোর বোর্ড 2023 সালে আসে, উত্তরটা হচ্ছে ফুসফুস, শিক্ষকের মাত্র যেটা পড়ছে, ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি, ফুসফুস। আমি জাস্ট তোমাকে 20-22 এমসিকিউ সলভ করাচ্ছি, 20-22 এমসিকিউ থেকে বিভিন্ন বোর্ডে খবর পড়ব ইনশাল্লাহ। তারপরে দেখো একুশ নম্বর, 20 নম্বরটা তো পড়লাম, আচ্ছা একুশ নম্বর তোমাদের ক্রস দিয়ে দিয়েছি, দেখো একুশ নম্বর, ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি, এটা কিন্তু কুমিল্লা বোর্ড 11 আসছে, 4 আসছে, তারপরে আমি ক্রস দিয়ে দিয়েছি, কারণ এটা তোমাদের পড়তে হবে না, তোমাদের 22 সালের আগে কোনো, 23 সালের আগে কোনো প্রশ্ন পড়তে হবে না, এক। আর দ্বিতীয় হচ্ছে এটা তোমাদের বইয়ে সরাসরি না, এটা পুরাতন বইয়ে ছিল, আর পুরাতন বই থেকে একটা এমসিকিউ আসবে না। তোমরা বড় বড় ইউটিউব চ্যানেলের কথা শুনবা, আমি যেটা বলতেছি এটা শোনো, গত দুই বছর ধরে যা বলতেছি তাই হচ্ছে, অথচ বড় ইউটিউব চ্যানেলরা, অনেক বড় বড় চ্যানেল, বাংলাদেশের বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম, একদম নাম বললে এক নামে চিনবাস, নাম্বার ওয়ান, এরাও বলছায় সন্দেহ পুরাতন বই থেকে, কিন্তু অথচ একটা একটা প্রশ্ন পুরাতন বই থেকে আসে না। বাইশ নম্বর, দন্তমূল ও তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কি, সিলেট বোর্ড 2023 সালে আসছে, এই উত্তরটা হবে মোর্দা, মোর্দা, দন্তমূল ও তালুর মাঝখানে যে উঁচু অংশ, উঁচু অংশ বা মরাবা, উঁচু অংশ বা উত্তল অংশ বা এইগুলোর, এইগুলোর বল, এইটা হচ্ছে মোর্দা, ঠিক আছে, এই অংশটা তোমরা গুলাই ফেলতে পারো শক্ত তালুর সাথে, মনে রাখবা এটা হচ্ছে মোর্দা, দন্তমূল ও তালুর মাঝখানে যে উঁচু অংশ, এই উঁচু অংশটা দেখলে মনে রাখবো মোর্দা, মোর্দা, ঠিক আছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসছে, খুবই ইম্পর্টেন্ট, আবারও রিপিট করতে পারে। তেইশ নম্বর, স্বরযন্ত্রের অবস্থান কোথায়, স্বরযন্ত্রের অবস্থান কোথায়, ক নম্বর, শ্বাসনালীর উপরের অংশে, শ্বাসনালীর উপরের অংশে, মনে রাখবা শ্বাসনালীর উপরের অংশ, বেরিয়ে পড়ে আবারও আসতে পারে, এটা আবার প্রশ্ন আসতে পারে, আবারও বলতে আসতে পারে। চব্বিশ নম্বর,
ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বাগ্রন্থের কোন অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উষ্ঠ। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় উষ্ঠ উষ্ঠ ঠোঁটগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন তুমি ঠোঁটগুলো লাগায় দেখো তো, দুধগুলো না লাগায়া ফাঁকা করে পর উচ্চারণ করে দেখো তো, ঠোঁট লাগবে না, দুই ঠোঁট লাগবে না, পর উচ্চারণ করে দেবো ব ব ব, সুন্দর উচ্চারণ হয় না, তাও আবার ঠোঁট লেগে গেছে। আর তুমি যদি দেখো ঠোঁট ফাঁকা রেখা, ঠোঁট ফাঁকা রেখা, দুই ঠোঁট লাগবে না, তুমি পারলে পর উচ্চারণ করে দেখো প ফ ব ব, এরকম। তার মানে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাগযন্ত্রের এই উষ্ঠের খুবই ব্যবহার রয়েছে ঠোঁটেরগুলোর। এবার আসো অনুশীলনের এমসিকিউ, তোমরা কতটা গুরুত্বপূর্ণ দেখাই। অনুশীলনী এমসিকিউ যে রিপিট করে, তোমাদের বারবার আমি বলি অনুশীলনী এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। তোমরা 2025 সালের পরীক্ষাতে আসা, তোমরা 23 সালের প্রশ্নগুলো পড়বা, 24 সালের বোর্ড প্রশ্নগুলো পড়বা, আমার চ্যানেলে দেওয়া আছে এগুলো, এবং তোমরা অনুশীলনী এমসিকিউ খুব ভালো করে পড়বা। তাহলে এগুলো পড়লে তুমি 15 প্লাস, অর্থাৎ 5 নাম্বার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ধরো 1 নাম্বার, কোনটি বাগযন্ত্র, কোনটি বাগযন্ত্র, তাহলে উত্তরটা হচ্ছে কোনটি এরকম বাগযন্ত্র। আচ্ছা, আমরা এই যে অংশ এই এমসিকিউগুলো সলভ করতেছি, এই এমসিকিউগুলো কিন্তু অলরেডি আমরা একটু আগে যে বিশ বাইশটা এমসিকিউ দেখছি এর মধ্যে অলরেডি সলভ হয়ে গেছে। তারপরে তোমরা দেখো অনুশীলনী এমসিকিউ কতটা ইম্পর্টেন্ট বোঝার জন্য আবার দিলাম, কোনটি বাগযন্ত্র, উত্তরটি হবে কি, এটা হচ্ছে ফুসফুস, উত্তরটা হবে খ। কোনটি বাগযন্ত্র উৎপত্তি হবে, এক উত্তর হবে ফুসফুস, কুমিল্লা বোর্ড 2023 সালে অনুশীলনী প্রশ্ন রিপিট করেছে। তারপর দেখো 2 নাম্বার, ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়, উত্তরটা হচ্ছে ক এবং খ উভয়, অর্থাৎ নাসারন্ধ্র এবং কি মুহবিবর, যে কোনো সময় রিপিট করতে পারে এই অনুশীলনী এমসিকিউটা। 3 নাম্বার, বাগ্রন্থের সবচেয়ে বাইরের অংশ কোনটা, এটা আসতেই পারে যে কোনো সময়, বাগ্রন্থের সবচেয়ে বাইরের অংশটা হচ্ছে উষ্ঠ উষ্ঠ। 2 নাম্বার উত্তর হচ্ছে 4, ক ও খ উভয়, আর 3 নাম্বার উত্তর হচ্ছে উষ্ঠ। তারপরে 4 নাম্বার, বাগযন্ত্রের সবচেয়ে সচল সক্রিয় পতঙ্গ কোনটি, দেখো কয়টা বুড়ে আছে, রাজশাহী 24, কুমিল্লা 24, ময়মনসিংহ 23, বরিশাল 23, চট্টগ্রাম 23, এই উত্তরটা কী হবে, জীব। 4 নাম্বার উত্তরটা হবে জীব, 4 নাম্বার উত্তর হবে জীব, এবং আবারও বলছে এই প্রশ্নটা আবারও রিপিট করবে 2025 সালে কয়েকটা বোর্ডে। 25, মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান, মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান, এটা হচ্ছে উপরের অংশে, উপরের অংশে 5 হবে 3, 5 হচ্ছে 3, 4 উত্তর হচ্ছে 4, জীব। 6 নাম্বার, নাসিক্য ধ্বনি তৈরি হয় কিসে হয় কীভাবে, ও দিনাজপুর উর্দে 24 সালে আসে, অর্থাৎ আলজিব নিচে নেমে এলো, অর্থাৎ দেখো তার মানে এই তোমাদের এখানে 6টা এমসিকিউ বা 3টা এমসিকিউ তো বোর্ডে কতবার আসছে। এবার আসো কোন লাইনগুলো তুমি পড়বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দেখো পরিচ্ছেদ 4, বাগযন্ত্র 2023 সালে সিলেবাসেও ছিল, এটা শর্ট সিলেবাস এর মধ্যেও এটা ছিল, তার মানে 24 ছিল 25 ছিল। তাহলে দেখো 24 সালে 23 সালে এটা থেকে 7টি এমসিকিউ আসে, 24 সালে এটা থেকে 4টি এমসিকিউ আসে, এবং 2025 সালে ইনশাআল্লাহ 3 থেকে 4টি বোর্ডে এটা থেকে প্রশ্ন আসবে। তাহলে দেখো তুমি কোন লাইনগুলো পড়বে, আমি কিন্তু এখানে দাগাই দিতেছি কোন লাইনগুলো তোমরা পড়বে। আসলে এই এই লাইনগুলো যে দাগানো লাইন, এই লাগানো লাইনগুলো ভালো করে পড়বা, দেখো কোন লাইনগুলো থেকে এমসিকিউ কীভাবে হয়। যেমন এই যে বাগযন্ত্রের বিভিন্ন পতঙ্গ, দেখো কুমিল্লা বোর্ড 2023 আছে, নাক হচ্ছে, বলছে নিচের কোনটি বাগযন্ত্রের পতঙ্গ, উত্তরটা হচ্ছে নাক, দেখছো তার মানে কি এই প্রশ্ন এখান থেকে প্রশ্নটা হয়। তারপর দেখো এই ফুসফুস থেকে কীভাবে প্রশ্ন হয়, দেখো কোন কোন লাইন থেকে এমসিকিউগুলো হয়েছে আমি কিন্তু নিচে লিখে দিচ্ছি, দেখো এই যে দেখো নিচে লিখে দিচ্ছি ফুসফুস, এই যে ধ্বনি সৃষ্টির বায়ুপ্রবাহের উৎস ফুসফুস, যশোর বোর্ড 2023 সালের লাইনটা থেকে এমসিকিউটা আসছে। তারপর শ্বাসনালী, তারপরে দেখো এই যে ষড়যন্ত্র, যেই লাইনগুলো দেখাইছি এই লাইনগুলো খুবই ভালো করে পড়বা। দেখো জীব, জীব দিয়ে কী প্রশ্ন আসছে, দেখো জীবের যে 2 নাম্বার লাইনটা আছে, বাগযন্ত্রের সবচেয়ে বাগযন্ত্রের মধ্যে জীব হচ্ছে সবচেয়ে সচল সক্রিয় এরকম পতঙ্গ, এটাই পরীক্ষায় আসে রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, যে যশোর বোর্ড 23, বরিশালের 23, ঠিক আছে, চট্টগ্রাম 23, তার মানে দেখো কতবার প্রশ্নটা আসছে, এই লাইনগুলো ভালো করে পড়বা, যে লাইনগুলো দেখাই দিচ্ছে। তারপর দেখো এই যে আলজিপ থেকে কী আসছে, যে ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিপ নিচে নেমে যে আসে, নিচে নেমে আসে খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো তালু থেকে যেটা আসে, তালুর 2টি অংশ, ঢাকা বোর্ড 2024 সালে আসছে এটা। তারপরে মোরদাত, এই যে যে লাইনগুলো দেখাই দিচ্ছে এই লাইনগুলো পড়বা, ঠিক আছে। তারপর দেখো উষ্ঠ থেকে আসছে কি, বাগযন্ত্রের সবচেয়ে বাইরের অংশ কি উষ্ঠ বা ঠোঁট, ঢাকা বোর্ড 2023 সালে আসছে, তার মানে এরকম। তার মানে তোমাকে কিন্তু আমি দেখাই দিলাম যে কোনগুলো থেকে আসতে পারে, কোনগুলো থেকে কেমন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার তোমাদেরকে এটা দেখাই দিলাম। আশা করি এই ক্লাসগুলো করে তোমরা অনেক উপকৃত হচ্ছ, তোমরা যেমন ফ্রি ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ, তোমাদের বন্ধুদেরকে উপকৃত করবা, অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবা, জানিয়ে দেবা, ঠিক আছে। তোমার বন্ধুরা যদি উপকৃত হয় মন থেকে অ্যাটলিস্ট দোয়া করবে তোমার জন্য, তোমার ও দোয়া করা লাগবে না, অটোমেটিক একটা দোয়া চলে আসবে লাইফে, মনে রাখবে মানুষের দোয়ার মাধ্যমে অনেক দূর আগায় যায়। এই কোর্সগুলো আমি কিন্তু টাকা দিয়ে করাইতে পারতাম তোমাদের, এত ভালো কোর্স টাকা দিয়ে মানুষ করায় না, তোমাদেরকে আমি যে অ্যানালাইসিস দেখাচ্ছি তোমাদের আগের ব্যাচের রিভিউ দেখলে বুঝতে পারবা, অথচ অনেক চ্যানেলে টাকার এরকম নাই, কারণ তাহলে আমি ফ্রি দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবো। আর ভালো থাকো সুস্থ থাকো, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করতে বলুন, এবং জুনিয়র ছোটো ভাই বোন বড় ভাই বোন এই চ্যানেলের সাথে যা যা ভিডিও আছে বা জব প্রত্যাশী ভাই বোনদের কাছে তোমাদের সাজেস্ট করে দেবো এই ভিডিওগুলো দেখতে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।